চেয়ার খেয়ে দেখছি না, উনি ছাতে, আপনারা যান শুনো কাটা চেয়ার দিয়া। আমাকে কিন্তু এখনো আপনি বলা ছাড়েননি। ও আপনি বলে ফেলেছি না, ভুল হয়ে গেছে ভাই। এই মালাটা আপনার জন্য এনেছিলাম। বাহ বাহ বাহ, ভারি সুন্দর গোলাপটা। কার জন্যে? কর্তার জন্য, ওকে দিয়ে দেবেন। তুমি নিজে হাতে দিও, খুশি হবে। আজকে ওর মেজাজটা ভালো নেই। মেজাজ ভালো নেই? মাইলোরের মেজাজ ভালো নেই? ভালো বাবুল বসে থাকতে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি মেজাজটা একবারে উড়োজাহাজ বানিয়ে দিই। মালাটা কোপায় পরিয়ে দিই। হ্যাঁ, তুমি কিন্তু ভারী সুন্দর সাজতে পারো। মেকআপের কাজ আমি জানি, শিখেছিলাম। যাত্রা তেলে আসা তোমার উচিত হয়নি, মানে এত জেনে শুনে কি করব, চেষ্টা তো কম করিনি, কিন্তু পয়সা কই? যাত্রা দলের এই চাকরিটা পেয়ে বেঁচে গেলাম। আমাদের অবস্থা তো জানেন না। হ্যাঁ বাবুল বাবু বলছিলেন, চল ভেতর চল, বসো। একটা কথা জিজ্ঞেস করবো, তুমি বাবুল বাবুকে ভালোবাসো? এতে লজ্জার কি আছে? জানি না, জিজ্ঞেস করলাম বলে কিছু মনে করো না। একটা কথা মনে রেখো, বড় পিছলে পথ। জানি, আমি নিজেকে বাঁচিয়ে চলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর সঙ্গে দেখা করে এসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাবুল বাবু নিশ্চয়ই তোমাকে সব কথা বলেছে যে মোহিনী মায়া আর শ্রীকৃষ্ণের পাঠটা ভালো করে দেখে নিও। মালবিকা? না ওটা এখন থাক, গন্ধর্ব কন্যা আপাতত বন্ধ থাকছে। আমার জন্য বড় শক্ত পাঠ, আরো দিন কতক না গেলে তুমি তো পাঠ করতে পারবে না। আর আমি ভুলেই গেছিলাম যে তুমি মঞ্জুরি নও। আমি পারবো, আমাকে আর একবার সুযোগ দিয়ে দেখুন। নিশ্চয়ই পারবে, এই যে জেদটা চেপে গেছে এটাই তো চাই। এরপরে দেখবে তুমি কত ভালো অভিনয় করছো, গন্ধর্ব কন্যা পরে করা যাবে, কেমন? এ কি, আপনার কাছে আমার অভিনয় দীক্ষা, তাই? এই সব কিন্তু মঞ্জুরির প্রাপ্য, মঞ্জুরি অপেরার প্রাণ, আমি নই, মঞ্জুরি। আর মঞ্জুরির গাঁথা মালায় আমরা সবাই এক একটি ফুল। আমি একটা মালা দিয়ে ওকে শ্রদ্ধা জানিয়ে এসেছি, আর এই ফুলটা এনেছি আপনার জন্য। কিন্তু ফুলটা গোলাপ কেন? এটা বাবুলকে দিলেই পারতে। অলকার জেদ চড়ে গেছে, আমার মনে হয় এবার ওর অভিনয় খুলবে, নিশ্চয়ই খুলবে। সেদিন কেমন যেন নার্ভাস হয়ে গিয়েছিলাম, ভীষণ লজ্জা করছিল। কেন লজ্জা? কিসের লজ্জা? এটা অভিনয়, সব মিথ্যে। অভিনয় লজ্জা ঘৃণা ভয় এ তিন থাকতে নয়। অভিনয় কখনো দেবী সাজতে হবে, কখনো দানবী সাজতে হবে, পারলে তুমি অ্যাক্ট্রেস। আমাদের মঞ্জুরি দেবীকে দেখবে তাহলে শিখতে পারবে। পারবে পারবে, ও নিশ্চয়ই পারবে।
আমরা ভুলে গিয়েছিলাম যে যাত্রা দলে ও একেবারে নতুন। আসরের চারদিকে মানুষ সবাই তোমার দিকে তাকিয়ে আছে, চারপাশের এই হাজার হাজার মানুষকে তোমার অভিনয় দিয়ে বশ করতে হবে, আর এইটি হবে তোমার প্রতিদিনের পরীক্ষা। আমাদের কণ্ঠমশাই বলতেন, ঘুরে ঘুরে বাবা ঘুরে ঘুরে, তাও তালে তালে। যাত্রার আসরে গাওনা করতে হলে চারদিকে চারটে মুখ চাই, চতুর্মুখ ব্রহ্মা হতে হবে। মঞ্জুরি কাকা বলবেন না যে শরীর খারাপ নিয়ে অভিনয় করছে, তাহলে বকাবকি করবে আবার। Thank you.
কেমন লাগলো বললেন না তো? এখন অনেকটা আরাম বোধ করছি। তুমি ঘুমাও তো, আমাকে লুকিয়ে ওষুধ খেয়ে অভিনয় নাই করতে। আচ্ছা বাবুলদা, তুমি আমার পাশে না বসে পড়ে বাবা রে, সুন্দরী মেয়েদের পাশে বসতে আমার খুব ভয় করে। সুন্দরী বলে বলে ধন্যবাদ। ওরা বনিতা ছেড়ে আসলে কি বলতে চাও বলো তো? কথা কি বলে আমাকে আগাম 200 টাকা পাইয়ে দিতে হবে। সে আই ওয়ান্ট, তাহলে তুমি দাও। কেন, আমি কি কাবলিওয়ালা? পুজোর আগে টাকা না পেলে পাওনা দাদা বাড়ি বইয়ে অপমান করে যাবে। বাট বাবুল ঘোষ ইস ক্যাক খালি জমিদার। তুমি যদি হোয়াট থামবে কেন? তুমি যদি আমাকে বিয়ে করতে থামলে মাই খোদা, সত্যি বলছি, তাহলে দুজনে মিলে একটা যাত্রার দল খুলতাম। স্কাই ফ্লাওয়ার, তার চেয়ে একটা মাইলারকে বলে তোমাকে টাকা পাইয়ে দেবো অনেক সোজা। যাত্রার দল আমি দাদন কাকে কাকে দেব? যোগামাস্টার তো নেবেই, আর শোভাটিও বলছিল আমার মনে হয় সবাই কিছু কিছু নেবে। ওই আশা বংশী ওরা আমায় ধরেছিল, তা ছাড়বে না কেউই। আরে এসো 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 মাই লর্ড, ডাউনস্টেয়ার বডি ফিট, একদম ফিট। হ্যাঁ ভালো কথা, এই ভদ্রলোক অলকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছেন। ওয়েটিং ফর এই ভদ্রলোক সেদিন কারখানায় তোমার নাচ দেখেছিলেন, খুব ভালো লেগেছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে ইনি একটা পৌরাণিক ছবিতে দুটো নাচের জন্য তোমাকে নিতে চান, তা তোমার কোনো আপত্তি নেই তো? মেয়েদের পেটে খিদে মুখে লাজ মাই লর্ড, মুখ দেখে বুঝতে পারছেন না?